হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। দেখো এখন বাজে রাত 12টা, আর আমার পরের বন্ধুরা সবাই মিলে কার্তিক নিয়ে চলে এসেছে। আর এখন কি হয় না হয় তোমরা দেখতে থাকো। আর এখন আমার শাশুড়ি মা আমার কার্তিকটাকে সুন্দর করে নতুন গামছা দিয়ে ঢেকে দিচ্ছে, কারণ এখন শীতকাল তো ঠান্ডা লাগছে বাইরে। এবার সেই কারণে এটাকে ভালো করে সুন্দর করে নতুন গামছা দিয়ে ঢেকে রাখছে, কাল সকালে পুজো হবে সেই কারণে। আর ওদিকে দেখো আমাদের বাইরে বক্স টক্স লাগানো হয়ে গেছে, বক্স টক্স এসে লাগিয়ে দিয়েছে। আর ওদিকে আমাদের সব যোগাযন্ত্র করা কমপ্লিট সব। এদিকে এখন বাবা নাড়ু বানাচ্ছে, আমার শ্বশুর মশাই নাড়ু বানানোর প্রস্তুতি করছে। আর এদিকে সব বাজার টাজার করা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ওদিকে ওপরে ছাদে রান্নাবান্না হচ্ছে, চলো তোমাদের দেখিয়ে নিই কোথায় কী রান্নাবান্না হচ্ছে না হচ্ছে। আমাদের রাতের উপলক্ষে আজকে হবে ফ্রাইড রাইস, চাটনি, আলুর দম, পাঁপড়, মিষ্টি। আর তার জন্য এখন যোগযন্ত্র হচ্ছে সব মামারা, কাকারা, দাদারা সবাই মিলে রান্না করছে। সন্ধ্যে হয়ে গেছে, ওদিকে আমরা এখন যোগযন্ত্র চালু করছি, পুজো হবে। আর আমি রেডি হয়ে নিয়েছি। আর এদিকে সব কাটাকুটি হচ্ছে, ফল ঢল সবাই চলে এসেছে বাড়িতে, আত্মীয় স্বজন দাদাদের নেমন্তন্ন ছিল, সবাই এসে গেছে। আর এখন যোগাযন্ত্র করছে মা। আর সব এখন গোছানো কমপ্লিট। আর দেখো আমি পুরোপুরি রেডি, আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর এদিকে পুচকুটাও চলে এসেছে, বা পিছন পিছনে ঘুরছেও। ঠাকুর মশাই চলে এসেছে, আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে। এখন এদিকে আমরা পুজোর বসে পড়েছি, এখন অঞ্জলি হবে, পুষ্পাঞ্জলি। আমরা এখন অঞ্জলি দিচ্ছি। নমো কার্তিকেয় মহাভাগ পার্বতী প্রিয় নন্দন ভগবন্তু তৎপ্রসাদেন ধনধান্যাদি সম্পদ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমস্তুতে এষ সচন্দন বিল্লপত্র কার্তিকায় নমো। এখন ওপরে যাচ্ছি, আর এদিকে খাওয়া দাওয়া সবাই প্রায় প্রায় বসছে খেতে। দেখো ওপরটা, এখানে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। আর এখন মামারা বসে আছে এখানে, এখনো দু তিনজন মতো এসেছে, এখনো কেউ আসেনি, সবাই নিচে পুজোর প্রসাদ খাচ্ছে। আর এদিকে আমরা এখন ওপরে চলে এসেছি।
পুজোর পরের দিন এখন খাওয়া দাওয়া হচ্ছে, আর এখন সবাই মিলে আমিও খাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখন আসছি। টাটা, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।